হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজ আমি আপনাদের করে দেখাবো ডিম ছাড়া খুব সিম্পল একটা কেকের রেসিপি। আর যারা ডিম খান না বা পছন্দ করেন না, তারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে বানান, তাহলে আপনাদের কেকটাও পারফেক্ট স্পঞ্জি কেক হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখার সুযোগ করে উঠতে পারে। তাহলে চলুন দেখে নিই আমি ডিম ছাড়া কেকটি কীভাবে বানাচ্ছি। এখানে একটা বোল আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর বাড়িতে থাকা নর্মাল চায়ের কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এটা কিন্তু কোনো মেজারমেন্ট কাপ নয়। এখন দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। কেক তৈরি করার কিন্তু এটা একটা জরুরি পার্ট, এটাকে কিন্তু খুব ভালো করে চালতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো হবে না। এবার এই দানা দানা অংশটা ফেলে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে যেই কাপের 1 কাপ আমি ময়দা মেপেছিলাম, সেই কাপের আমি 1 কাপ আর সামান্য একটুখানি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম। দুধটা আমি অবশ্যই আগে ফুটিয়ে রেখেছিলাম, তারপর নর্মাল টেম্পারেচারে রেখে তবেই দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ মতো গুঁড়ো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো চিনি দিলাম তার কারণ হচ্ছে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি মিশে যাবে, সেজন্যই আমি দিয়েছি। আপনারা চাইলে দানা চিনিও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটু দেরি হয়ে যাবে। এবার খুব ভালোভাবে মিশে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ মতো সাদা তেল। ওই একই কাপের আমি মাপ করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও একটি সামান্য তেলের মধ্যে রয়ে গিয়েছিলো, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাশে রাখা ওই ময়দাটা। ময়দাটা অল্প অল্প করে দেব, একবারে দিলে দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা প্রায় সবটাই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না। এবার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চারিদিকটা এবং নিচেটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আপনারা চাইলে স্টিলের বাটিও ইউজ করতে পারেন। এবার এর নিচের মাপ করে আমি 2টো সাদা কাগজ কেটে নিয়েছি। কাগজটা দিয়ে এর মধ্যে চেপে রেখে দিচ্ছি এবং এর ওপর দিয়েও একটু সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে এর মধ্যে আমি মাখিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা একটু উঁচু থেকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি, এতে করে ভিতরে থাকা যে এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে এবং এটাকে ঠুঁকে দিলে এয়ার বাবলসগুলো আর এর ভিতরে থাকবে না। এবার একটা ডেকচিতে বালি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে এই ব্যাটারের বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে আমি 20 থেকে 30 মিনিটের মতো এটাকে হতে দেব। 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনা খুললাম। দেখুন কেকটা দারুণভাবে ফুলে উঠেছে। এবার এটা চেক করার জন্য একটা কাঠিকে এর মধ্যে ঢোকাচ্ছি, আর দেখুন কাঠির গায়ে কিন্তু কিছু লেগে থাকছে না। এটা যদি কাঁচা থাকতো তাহলে এর মধ্যে কিছু লেগে যেত। আপনারা যদি দেখেন যে কাঠির গায়ের মধ্যে লেগে যাচ্ছে, তখন কিন্তু আরও এটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতো হতে দেবেন। এখন আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। কেকটা নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি কেকটা। এবার এর সাইড থেকে এরকম করে ছুরি করে কেটে নেব। দেখুন অটোমেটিক এটা খুলেই এসেছে, এরকম করে করে নিলাম। এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব। এবার একটা এরকম প্লেট নিয়েছি, প্লেটটাকে রেখে এরকম করে উপুড় করে দিচ্ছি। দেখুন এবার এর মধ্যে থেকে এই পাতাগুলো মানে কাগজগুলো আমি তুলে নেব। কেকের ওই কাগজগুলো আমি তুলে নিয়েছি, এবার সোজা করে নিয়েছি। এবার আমি কেকটা আপনাদের কেটে দেখাবো যেটা কতটা সুন্দর হয়েছে। আপনারা বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা।
দেখুন কেকটা একদম দারুণ হয়েছে না, আর কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা কেকটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম, আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা এটা বাড়িতে বানাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। আজ আসি, সামনের কোনো একদিন হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।